সারা দেশে যখন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দাবি করলেন তারা ডেঙ্গুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে সফল। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানায় ডেঙ্গু আক্রান্ত 80% দক্ষিণ সিটির হাসপাতালগুলোয় আক্রান্তদের চিকিৎসার সাধ্যের মধ্যে আছে জানিয়ে অধিদপ্তর বলছে রোগী বাড়তে থাকলে ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়বে। পহেলা জানুয়ারি থেকে 12ই অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 22,517 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে 16,762 জন। 12ই অক্টোবর 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 647 জন, এর মধ্যে রাজধানীতেই 415 জন। এমন অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দাবি তারা ডেঙ্গু মোকাবিলায় সফল। আমাদের সার্বক্ষণিক যে কার্যক্রম চলছে তাতে আমরা ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে চলতি বছর এখন পর্যন্ত তারা 1,390 জন ডেঙ্গু রোগীর সেবা দিয়েছেন, যার 80% ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। একই অবস্থা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের। আমাদের লালবাগ, পুরান ঢাকা এবং কেরানীগঞ্জ এদিকে স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 20টি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয় দেশের সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, তবে রোগী বাড়তে থাকলে সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু কমছে না, কারণ প্রতিদিনই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যে কারণে আমরা আমাদের সমস্ত হাসপাতালগুলোতে এই ডেঙ্গু চিকিৎসার জন্য ব্যবস্থাপনা এবং লজিস্টিক তৈরি রাখা, ম্যান পাওয়ার তৈরি রাখা এবং অন্যান্য স্পেসগুলোকে রেডি রাখা। কারণ আপনি জানেন যে সরকারি হাসপাতালে নর্মাল পেশেন্ট ভর্তির পরে এই এই পেশেন্টগুলি তো আনপ্রেডিক্টেবল, এবং কত নাম্বার আসবে নোবডি নোজ। আজকে 123, কালকে যদি 200 জন আসে, এটার জন্য তো আপনাকে স্পেস রাখতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কোথাও ফাঁক রয়েছে বলে মনে করেন তিনি। আমাদের এই ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো একটা জায়গায় গ্যাপ আছে, যে কারণে কেসগুলি বৃদ্ধি পাচ্ছে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।